জীবন বাঁচিয়েছেন তখন এতটাই ইমোশনাল হয়ে পড়েছিলেন যে বারবার আমাকে অনুরোধ করেছিলেন যে আপনার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবার। আমি কথা দিয়েছিলাম যে আপনার সঙ্গে আমি ওনাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। ঠিক আছে, আমি তো আসছি এখানে, আমি ঠিক দেখা করে নেবো ওনার সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, মেয়েটির নামটা? হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ ডক্টর, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। একটি মেয়ে ডোনেট করেছে, উনি এই হাসপাতালে এসেছিলেন ওনার পেশেন্টের ব্যাপারে কনসাল্ট করতে। তারপরে হয়তো কারোর মুখে পুরো বিষয়টা শুনেছেন, শুনে উনি রাজি হয়েছেন ব্লাড ডোনেট করতে।
ভদ্রমহিলার সঙ্গে দেখা করেছো? না, আমি মাসিমা দুজনেই সিস্টারকে বলেছিলাম যে অসংখ্যে দেখা করতে চাই। তা সিস্টার বললেন যে এখন সেটা হবে না। ভদ্রমহিলা এখন কোথায় আছেন? শুনলাম তো ভেতরে কোথাও গেছেন ডাক্তারের সঙ্গে দেখা করতে। কোথায় যাচ্ছেন? ওনার সঙ্গে একটু দেখা করে আসি, আমার বোনের জীবন বাঁচিয়েছেন। আজকের দিনে হয় আমার সঙ্গে দেখা হলে শুধু একটা কথাই বলবো, আসছে জন্মে যেন তোমাকে মেয়ে হিসেবে পাই। সিস্টার। ইয়েস। ও, আপনি? আপনার পেশেন্ট ভালো আছে। থ্যাঙ্কস। আচ্ছা, একটু আগে একজন ভদ্রমহিলা আমার বোনের জন্য ব্লাড ডোনেট করেছেন, তিনি কোথায়? এইমাত্রই তো ছিলেন। ছিলেন? তাহলে বোধহয় চলে গেছেন। চলে চলে গেছেন? অমর, এই কোট কটা বাজে দেখ। কোট 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 ওষুধটা খেলে না ঘুম ঘুম পাচ্ছি। তুই এরকম সময় কেন আসতে পারি না? তোর বাড়িতে আসবো, আবার এরকম সেরকম সময় এরকম ব্যাপার আছে নাকি? আমি সে কথা বলছি না রে বাবা, নর্মালি তো আসিস না এরকম সময়, তাই কিছু দরকার টরকার নাকি? না, ঠিক দরকার না, আসলে একটা খবর শুনলাম। চৈতালির সঙ্গে আমার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করবি তো? আমাদের বিয়েটা পাকা হয়ে গেছে রে। চৈতালির বাবা এসেছিলেন, আমাদের বিয়ের ডেটটাও ফাইনাল হয়ে গেছে। নতুন কিছু বলার কিছু নেই রে। দেখ, আমি জানি তোর একটা অবজেকশন আছে, কিন্তু সত্যিটা তো মেনে নিতে হবে। সানি, উর্মির সঙ্গে আমার সম্পর্কটা আর কোনোদিন এগোবে না, ওটা নিয়ে কিছু হওয়ার নয় রে। আমি ইনফ্যাক্ট এই ঝামেলাটা আর বাড়াতে চাইছি না। আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আসি, তবে তুই যদি আমাকে প্রমিস করিস যে তুই রিয়্যাক্ট করবি না, তাহলে বলতে পারবো। তুই বোধহয় ঠিকই ছিলিস, উর্মি আসলে অমিত স্যারকেই ভালোবাসত, তোকে না। কিন্তু বিশ্বাস হচ্ছে না, উর্মির মতো এরকম একটা নিষ্পাপ মেয়ে একসাথে দুজনের সঙ্গে প্রেম প্রেম খেলা খেললো। আরে, ও যদি সত্যি সত্যি অমিত স্যারকে ভালোবাসে, ওকে ফাইন, তাহলে তোর জীবন নিয়ে কেন এরকম ভাবে?
করছি খুব তাড়াতাড়ি। আমি না খুব বোকা জানিস, খুব বোকা আমি। দিদি বারবার করে বারণ করেছিল আমাকে, আমি মানতেই পারিনি যে উর্মি আমার সঙ্গে এরকমটা করতে পারে। অমিত স্যার খুব ভালো ছেলে, অমিত স্যারের সঙ্গে উর্মি খুব ভালো থাকবে, দেখিস খুব ভালো থাকবে। আমাকে একবার উর্মির সাথে দেখা করতে হবে, আমাকে জানতে হবে ও তোর সাথে এরকম জঘন্য খেলাটা কেন খেলল। বড় বিশ্বাসঘাতকতা, কি লাভ, ছাড় না এসব, তার থেকে তো এই বরং ভালো হলো না, উর্মি যাকে ভালোবাসত তার সঙ্গে থাকবে, এর থেকে বড় সান্ত্বনা আর কি হতে পারে বল। না আমাকে উর্মির সাথে দেখা করতেই হবে, আই মাস্ট, আমাকে উত্তরটা দিতেই হবে, না হলে সমস্ত মেয়েদের উপর থেকে আমার বিশ্বাসটা চলে যাবে। তুই তো আমার ছোটবেলাকার বন্ধু, আমি তোর হাতে ধরে রিকোয়েস্ট করছি, তুই প্লিজ এই ঝামেলাটা আর ঘাটাঘাটি করিস না, খুব কষ্ট হয় রে। আমি উর্মিকে ভুলতে চাই, সত্যি বলছি, আমি আমি উর্মিকে ভুলতে চাই। দাদা প্লিজ, ভেঙে পড়লে কিন্তু চলবে না, সামনে এখন অনেক কাজ দাদা, তুমি চলো খেতে চলো। আমাকে বিরক্ত করিস না, আমার খেতে পাইনি। দাদা তোমার মতন মানুষের কাছ থেকে কিন্তু এই বিহেভিয়ার এক্সপেক্টেড নয়। এই বাড়িতে যা যা করছে সেগুলো কি সব এক্সপেক্টেড? ডোন্ট ট্রাই টু টিচ মি। দাদা আমি তোমাকে আমার বাবার মতন ভাবি তাই বলছি, বাড়িতে তোমাকে কে কতটা শ্রদ্ধা করে জানি না, কিন্তু তুমি আমার কাছে দেবতার মতন, সেই দেবতার আসন আমি কখনোই ঢলে যেতে দেব না, তাই বলছি দাদা তুমি ভেঙে পড়লে চলবে না, তুমি ভেঙে পড়লেই বাড়িটা ভেসে যাবে। আমি তোমাদের সবাইকে বড্ড ভালোবাসি, বিশ্বাস করো। I'm sorry Tina, I'm sorry, আসলে বাড়ির সবাই মিলে যা শুরু করেছে। দাদা এই সব কিছুই কিন্তু তোমার ভালো মানুষের জন্যই হচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না, তুমি ওদের ভালোবাসা দিয়েছো কিন্তু কোনোদিন শাসন তো করোনি। এই যে বাড়িতে এতগুলো পরপর ঘটনা ঘটে গেল, তুমি বেঁচে থাকতে তোমার অনুমতি ছাড়া শুভ্র সেগুলোতে মাথা ঘামায় কি করে? পাড়ার একটা গুন্ডা মাস্তানের সাথে মারপিট করে এলো, তুমি থাকতেও সেটা করতে পারলো, রিনি কাউকে কিছু না জানিয়ে কোথাকার একটা বাচ্চাকে বাড়িতে এনে তুললো। দাদা তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে যে যা পাচ্ছে তাই করছে, আমার তো খুব সন্দেহ হচ্ছে দাদা, বাচ্চাটা হয়তো রিনির নিজেরই। স্টপ ইট,
কি আবোল তাবোল বকছিস? আবোল তাবোল একটা কথা বলো তো, তোমার ছোট ছেলে ছোটকার বোনের সাথে প্রেম করছে সেটা তুমি জানতে? চুপ করে আছো কেন? জানতে না, তাই তো? সেরকমই তোমার মেয়ে লুকিয়ে লুকিয়ে যে কারোর সাথে কিছু করছে না সেটা তুমি জানছো কি করে? আর সেই জন্যই হয়তো রাজীবের সাথে বিয়েতে তখন রিনি রাজি হয়নি, আর শুভ্র বোনের প্রতি অগাধ ভালোবাসায় ব্যাপারটাকে তখন মেনে নিয়েছিল। ও তো ভাবতে পারেনি ঘটনাটা এই পর্যন্ত গড়াতে পারে। আজকে দেখো, শুভ্র রিনিকে জাস্ট সহ্য করতে পারে না। এই যে বাচ্চাটার প্রতি রিনির এত দরদ কিসের জন্য বলতে পারো? দাদা, আমি এখনো বলছি, শক্ত হও। তোমার ছেলে মেয়েরা তোমার ভালো মানুষের সুযোগ নিচ্ছে, সেটা হতে দিও না। ওদের বুঝিয়ে দাও তুমি এখনো মরে যাও। Yes, you are right. আমি ওদেরকে বুঝিয়ে দেব যে আমি এখনো বেঁচে আছি। তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। বল। তুমি ওই রাজীবের সাথে দেখা করো, ওকে বোঝাও। কি ব্যাপারে? রেনির বিয়ের ব্যাপারে। বুঝেছি, শুভ্র ওকে ওইভাবে অপমান করেছে, তারপরেও? আমি জানি, আমি সবটাই জানি, তাও বলছি। আচ্ছা, রাজীব যে ভালো ছেলে এই ব্যাপারে কি তোমার কোনো সন্দেহ আছে? না, রাজীব অত্যন্ত ভালো ছেলে। তাছাড়া কি জানিস, কারো পাস্ট দেখে তার প্রেজেন্ট বা ফিউচার এটা আমি বিচার করি না। ঠিক এই কথাটাই রাজীবকে তোমাকে বোঝাতে হবে। রিনির পাস্ট দেখে ও যেন রিনির প্রেজেন্টটাকে বিচার না করে। দরকার হলে তুমি রাজীবকে একটা ভালো অফারও দিতে পারো, কিন্তু যেভাবে হোক এই বিয়েতে রাজীবকে রাজি করাতেই হবে। তাতে তোমার মেয়েটাও বাঁচবে আর এই সংসারটাও। বাহ বাহ, তোর বিচার বুদ্ধিতে আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি সত্যি টিনা, তোর বিচার বুদ্ধির যদি একাংশ রিনি পেত তাহলে আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতাম। তুমিও তাই হবে দাদা। শুধু যেভাবে হোক রাজীবকে এই বিয়েটাতে রাজি করাতেই হবে। রাইট রাইট, থ্যাংকস থ্যাংকস টিনা। তাহলে এই অনারে এক প্যাক হয়ে যাক। ইয়েস, চিয়ার্স। রজত ব্যানার্জি, এবার তুমি আমার হাতের মুঠোয়।